হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আমি আজকে আবার একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো ফুলকপি দিয়ে মুগ মসুরির ডাল। এই রেসিপিটি ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে নিয়েছি মুগ আর মসুরের ডাল হাফ কাপ। এটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল। আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কপিগুলোকে ভাজবো, তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দিয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ, তেজপাতা আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটার যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে একটু নেড়ে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এক টিস্পুন আদা রসুন বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। নুনটা একটু খেয়াল রাখতে হবে, ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেই হিসেবে নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কপিটা মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। ডালটা অনেকটাই ঘন আছে, তার জন্য আমি কিছুটা গরম জল মিশিয়ে দেব। এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ জল দিলাম। আমি আমার প্রয়োজন মতো জল দিচ্ছি। জলটা দিয়ে আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাথার দিকটা কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি 10 মিনিট মতো রান্না হতে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার জন্য রেখে দেব। আমি ডালটা 10 মিনিট রান্না করে নিয়েছি। ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। ফুলকপি দিয়ে মুগ মসুরির ডাল রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে।
আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এইখানে শেষ করছি, নমস্কার।